হ্যালো, গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম টু আর্টস এডুকেশন। আজকে আমরা গভর্নর জেনারেল ভাইস রয়ের পার্ট টু নিয়ে চলে এসেছি। যেমন কথা দেওয়া ছিল যে পার্ট ওয়ানে সবটা কমপ্লিট করতে পারিনি সেদিন ক্লাসে, তো আজকে আমি পার্ট টুটাকে নিয়ে এসেছি। তো সবাই জয়েন হয়ে যাও, একটু রেসপন্স করো, সবাই জয়েন হয়ে যাও, একটু রেসপন্স করো, ক্লিয়ার? কমেন্ট করবে অল, ওকে, ক্লিয়ার? চলো দেখো, রেসপন্স করো, চেক করে রেসপন্স করো একটু। হ্যাঁ, চলো তাহলে আজকের ফার্স্ট টপিক হচ্ছে গভর্নমেন্ট ভাইসরয় পার্ট টু। দেখো, স্টার্ট করার আগে আমি জাস্ট আমাদের প্ল্যাটফর্ম সম্বন্ধে বলি। এটা হচ্ছে আমার আর্টস এডুকেশন প্ল্যাটফর্ম, যেখানে আমাদের অনলাইন ক্লাসগুলো চলছে। অনলাইন ক্লাসগুলো কিসের মাধ্যমে চলে? না, আর্টস এডুকেশনের প্ল্যাটফর্মের মাধ্যমে চলছে। এটা তোমার প্লে স্টোরে গিয়ে ইনস্টল করতে পারো। বাকি সমস্ত ইনফরমেশন আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারে তোমার কন্ট্যাক্ট করে বাকি সব ইনফরমেশনগুলো পেয়ে যাবে। চলো, আর অনলাইনে আমাদের কী কী ক্লাস চলছে সেটা যদি দেখি আমরা, তাহলে দেখবে কম্বাইন্ড ফাউন্ডেশন চলছে, WBCS ফাউন্ডেশন, SSC SLST ফাউন্ড চলছে, নার্সিং চলছে, কলকাতা পুলিশ চলছে, SSC GD চলছে, প্রাইমারি টেট চলছে, SSC স্পেশাল চলছে, ম্যাথ স্পেশাল, রিজনিং, ইংলিশ, মহাপ্যাক, ব্যাঙ্কিং, ডিসক্রিপটিভ ব্যাচ, এই সমস্তগুলো আমাদের অনলাইন ব্যাচে চলছে, ক্লিয়ার? চলে রেসপন্স করবে, সমস্ত অডিও হয়েছিল আছে কিনা। নেক্সট দেখো, আজকের ফার্স্ট কোশ্চেন বলছে, কোন ভাইসরয় ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রদ করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে কোন ভাইসরয় রদ করেন? চলো অ্যান্সার দাও, কোন ভাইসরয় ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রদ করেন? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট যদি বলা হয়, এটা ছিল এক কথাতে ভারতীয় আন্দোলনের একটা বিশেষ প্রতীক, যেটাকে ব্রিটিশ সরকার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি, ব্রিটিশ সরকার কী করতে চেয়েছিল, রুদ্ধ করতে চেয়েছিল। এবং প্রত্যেকটা মানুষের কাছে এই যে আন্দোলন, প্রত্যেকটা মানুষের কাছে এই যে ব্রিটিশের মানে এত অবমানকর পরিচয়, সেগুলো তুলে ধরা হচ্ছিল। সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু এখানে তুলে ধরা হচ্ছিল। তো এখানে কোশ্চেন হচ্ছে যে কোন ভাইসরয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, মানে বাংলাতে যেটা বলা হয় সংবাদপত্র, ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রদ করেছিল? ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে রদ করেছিল কোন ভাইসরয়? অ্যান্সার দাও, ফটাক্স অ্যান্সার দাও, এখনো পর্যন্ত রিপ্লাই এলো না, অ্যান্সার দাও, ফটাক্স অ্যান্সার দাও, ক্লিয়ার? কে এটাকে রদ করেছিল? অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার কী রয়েছে, এ, লর্ড রিফন। অ্যান্সার হচ্ছে অপশন এ, লর্ড রিফন। দেখো, এখান থেকে দুটো কোশ্চেন জিজ্ঞেস করে, একটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সংবাদপত্র যে আইনটা, অ্যাক্টটা যেটা মূলতভাবে লঞ্চ করেছিল লর্ড লিটন, এটাকে বলা হয় যে ভার্নাকুলার প্রেস অ্যাক্টটাকে 1878 সালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, এই যে আইনটা, সেই আইনটাকে কে প্রবর্তন করেছিলেন, সেটা লর্ড লিটন এটাকে প্রবর্তন করেন। আর এটাকে কে প্রেসকে রদ করেন, রদের কথা যদি বলা হয় রদ করেছিলেন, সেটা হচ্ছে লর্ড রিপন, এটাকে লর্ড রদ করেছিলেন, ক্লিয়ার? তো কত সালে এটাকে রদ করেন লর্ড রিপন? না, 1882 সালে, 1882 সালে এটাকে রদ করেন লর্ড রিপন। কত সালে? 1882 সালে, ক্লিয়ার? এবার দেখো, লর্ড রিপনের সম্পর্কে যদি পড়ি আমরা, লর্ড রিপনের সম্পর্কে যদি দেখি আমরা, 1880 থেকে 1884, তার সময়কালটা বটে, 1880 থেকে 1884 হচ্ছে লর্ড রিপনের সময়কালটা, লর্ড রিপনের সময়কালটা 80 থেকে 84 হচ্ছে, ক্লিয়ার? একটা জিনিস প্রথম পয়েন্ট মনে রাখবে যে তিনি 1881 সালে ভাইসরয় পদে অধিগ্রহণ করার পর তিনি ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন, ফ্যাক্টরি আইনের প্রবর্তন করেন, ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন, ফ্যাক্টরি আইনের প্রবর্তন করেন। তারপর কি করেন তিনি, না 1881 সালে তিনি লর্ড মায়ো যে জনগণনা শুরু করেছিল, সে আধুনিক মানে আধুনিকভাবে জনগণনা শুরু করেন তিনি 1881 সালে, আধুনিকভাবে জনগণনা শুরু করেন, শুরু করেন তিনি আধুনিকভাবে জনগণনা শুরু করেন। ওয়ান সেকেন্ড দাঁড়ো, এটাকে একটা কালারটা চেঞ্জ করে নিই। হ্যাঁ, আধুনিক জনগণনা শুরু করেন। আর কি করেন তিনি, না 1882 সালে বললাম তো দেশি ভাষা সংবাদপত্র আইন রদ করেন। আর কি করেছিল, না 1883 সালে, 1883 সালে তিনি কি করেছিলেন, না ফেমাইন কোড বা দুর্ভিক্ষ কোডের রচনা করেন, দুর্ভিক্ষ কোডের রচনা করেন,
আর কি করেছে তাছাড়া? না, 1882 সালে তার সময় হান্টার কমিশন গঠিত হয়। কি হয়? হান্টার কমিশন গঠিত হয়, হান্টার কমিশন গঠিত হয়, ক্লিয়ার? যে হান্টার কমিটি কিসের জন্য ছিল? না, আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রসারের জন্য ছিল হান্টার কমিশন। সে হান্টার কমিশন গঠিত হয়েছিল কার সময়? লর্ড রিপনের সময় গঠিত হয়েছিল। লর্ড রিপনের সময় হান্টার কমিশন 1882 সালে, বোঝা গেল? তিনি অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থা স্থাপন করেন, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থা প্রবর্তন করেন, প্রবর্তন করেন, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থার প্রবর্তন করেন তিনি। আর কি করেছিলেন? না, ভারতীয় মানে বলা হয় যে স্বায়ত্তশাসন ব্যবস্থা স্থাপন করেন তিনি। ভারতীয় ভারতীয় প্রথম স্বায়ত্তশাসন ব্যবস্থা স্থাপন করেন, শাসন ব্যবস্থা, স্বায়ত্তশাসন ব্যবস্থা স্থাপন করেন, যে কারণে তাকে কি বলে? ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। আমাদের পঞ্চায়েত বলো, মিউনিসিপ্যালিটি বলো, এগুলোর বলা হয় যে যিনি মুক্তিদাতা বলতে পারে, তিনি সব দিকে বেশি পরিমাণে আমাদের কাছে হাইলাইটেড করেছিলেন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি, সেটা কে ছিলেন? লর্ড রিপন ছিলেন। আর তার সময় আর একটা সব দিকে গুরুত্বপূর্ণ ছিল যে ব্রিটিশ আদালতে ভারতীয় বিচারক থাকার যে অধিকার, যেটাকে আমরা 1883 সালে কি বলি, 1883 সালে ইলবার্ট বিল, ইলবার্ট বিল, ইলবার্ট বিল আইন তিনি পাস করেন, ইলবার্ট বিল আইন তিনি পাস করেন 1883 সালে, ইলবার্ট বিল আইন তিনি পাস করেন যে ভারত ব্রিটিশ আদালতে ভারতীয় বিচারক থাকবেন। এক কথাতে যতজন ভাইসরয় বা গভর্নর জেনারেল সম্পর্কে আমরা পড়েছি বা দেখেছি ইতিহাস পাতাতে, সব থেকে যদি বলা হয় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বর্গ কে হচ্ছেন, তিনি হচ্ছেন লর্ড রিপন। তিনি কে হচ্ছেন? লর্ড রিপন হচ্ছেন তিনি। এটা ভালো করে এই পয়েন্ট 1881 সালে ফ্যাক্টরি আইন, 1881 আধুনিকভাবে জনগণনা শুরু, 83 দুর্ভিক্ষ কোড, 82 হান্টার কমিশন আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য গঠন করা হয়, অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ ব্যবস্থা তিনি করেন, ভারতের ওই যে স্বায়ত্তশাসন ব্যবস্থা মানে রুট লেভেল থেকে ডেভেলপমেন্ট করে আপার লেভেলে পৌঁছানো যায় সেটা ব্যবস্থা করেন, বোঝা গেল? 1883 সালে তিনি ইলবার্ট বিল পাস করেন, যেখানে ব্রিটিশ আদালতে ভারতীয় বিচারকরা বিচার কার্য করতে পারবেন, এই ধরনের নিয়মগুলি তিনি নিয়ে আসেন। কে নিয়ে আসেন? না, লর্ড রিপন। নেক্সট, এটা হচ্ছে আমাদের WBCS এর যে তোমার প্রিলিমসে যে অনলাইন অফলাইন যেমন মক টেস্ট চলছে, সেই মক টেস্টের পরে 2023-এর তোমার কত পারচেস করছো? 399, আর অফলাইন অনলাইন বোথের ক্ষেত্রে লাগছে 500। তো অনেক ভালো ভালো কোশ্চেন রয়েছে এখানে, তোমরা চাইলে পারচেস করতে পারো এই মকগুলো। দ্বিতীয় দেখো, জাতীয় কংগ্রেসে গঠিত হয় কোন ভাইসরয়ের সময়? জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস যদি বলা হয়, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বলে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস বলি, সেটা কার সময় গঠিত হয়? সেটি কার সময় গঠিত হয় লেখো, চলো অ্যান্সার দাও, ফটাক অ্যান্সার দাও সবাই সেশনটাতে। অ্যান্সার দাও সবাই, জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়? আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমি বারবার একটা কথাই বলি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের গঠনের পেছনে যদি বলো গঠনকর্তা কে ছিলেন, তিনি ছিলেন কে? না, অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম। অ্যালান অ্যাক্টোভিয়ান হিউম আইএনসি গঠন করেন, কিন্তু আইএনসি যখন 1885, আইএনসি কখন গঠিত হয়? 1885 সালে আইএনসি গঠিত হয়। আইএনসির প্রথম সভাপতি কে ছিল? WC ব্যানার্জি ছিলেন, WC ব্যানার্জি ছিলেন, ব্যানার ছিলেন, ক্লিয়ার? আর প্রথম অধিবেশন কোথায় হয়? বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে, বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ছিল। প্রথম দিকে আইএনসির কতজন সদস্য ছিল? 72 সদস্য নিয়ে পর আইএনসি গঠিত হয়। সেই সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? লর্ড ডাফরিন ছিলেন। ব্রিটিশ ভাইসরয় অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, লর্ড ডাফরিন ছিলেন সেই সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? না, ডাফরিন ছিলেন সেই সময় ব্রিটিশ ভাইসরয়, ভালো করে মনে রাখবে। নেক্সট আর কি কি দেখবো আমরা? দেখো লর্ড ডাফরিন থেকে যদি দেখা যায়, না লর্ড ডাফরিন থেকে আমরা এটা দেখবো যে লর্ড ডাফরিন এর সময়কাল হচ্ছে 1884 থেকে 1888, সেই পরিমাণে ততটা পরিমাণে তিনি কার্যকরী কোনো কাজ করতে পারেননি, তবে তার সময় সব থেকে উল্লেখযোগ্য ছিল আইএনসি গঠন করা হয়েছিল। আরেকটা হয়েছিল 1886 সালে পাবলিক সার্ভিস কমিশন গঠন হয়, 1886-তে পাবলিক সার্ভিস কমিশন গঠন হয়, কমিশন গঠন হয়, পাবলিক সার্ভিস কমিশন গঠন হয়, ক্লিয়ার? এই দুটো পয়েন্ট ভালো করে হবে, 1885 আইএনসি,
আইএনসি সম্পর্কে বললাম, তো আইএনসি 1885 থেকে স্টার্ট করে 1946 সাল পর্যন্ত আইএনসির বিভিন্ন জায়গায় অধিবেশন বসে, যার মধ্যে যেমন উল্লেখযোগ্য অধিবেশন বলতে 1885 সাল বললাম, তারপর 1886 যেটা হয়েছিল কলকাতাতে অধিবেশনটা হয়, দাদাভাই নৌরোজির নেতৃত্বে হয়েছিল, তারপর হয়েছিল 1887 কোথায় হয়েছিল, মাদ্রাজে হয়েছিল বদরুদ্দিন তাইবজির নেতৃত্বে, বদরুদ্দিন তাইবজি ছিল এই অধিবেশন মানে প্রথম মুসলিম প্রেসিডেন্ট আইএনসির, তারপরে হয়েছিল 1888 যেটাতে প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট কে ছিল, জর্জ ইয়োলি ছিলেন, এটা হয়েছিল কোথায়, এটা ছিল এলাহাবাদ বা প্রয়াগরাজ যেটা এখন নাম সেখানে হয়েছিল, তারপর যেমন মনে রাখতে হবে 1896 এই অধিবেশনটা হয়েছিল কলকাতাতে, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসটা গাওয়া হয়েছিল, তারপর আনন্দমঠ উপন্যাসে বন্দে মাতরম যে গানটা আছে আমাদের ন্যাশনাল সং বলি আমরা, সেটাকে গাওয়া হয়েছিল 1896। এই অধিবেশনের সভাপতি ছিলেন কে, মোহাম্মদ হেদায়তুল্লাহ সেহানি, মোহাম্মদ সেহানি ছিলেন এই অধিবেশনের সভাপতি। নেক্সট তারপরে মনে রাখবে যেমন 1905 সালে হয়েছিল বারাণসীর অধিবেশন, যে অধিবেশনের সভাপতি কে করেছিলেন, যে অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন তোমার গোপাল কৃষ্ণ গোখলে, এবং এই অধিবেশনে প্রথম বয়কটের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এবং চরমপন্থী নরমপন্থী যে এক্সট্রিমিস্ট আর মডারেটের যে ভাঙ্গন সেটা এখান থেকে চরম আকার ধারণ করে। 1906 সালে হয়েছিল কলকাতা অধিবেশনে, যে অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন, না দাদাভাই নৌরোজি যে অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন, এবং এই অধিবেশন থেকে প্রথম দাদাভাই নৌরোজি কি করেছিল, স্বরাজ কথাটা ব্যবহার করেছিল, স্বরাজ স্বরাজ কথাটা তিনি ব্যবহার করেছিলেন। তারপর ছিল 1907 সালে সুরাট অধিবেশন, এই অধিবেশনে চরমপন্থী নরমপন্থী বিচ্ছেদ ঘটে, অধিবেশনে কে সভাপতি হবেন সে কারণে, কারণে অধিবেশনে সভাপতিত্ব কি করেছিলেন, না রাসবিহারী বসু করেছিল, রাসবিহার আমরা জানি রাজ সরি রাসবিহার ঘোষ করেছিলেন, ক্লিয়ার, রাসবীর বসু সম্পর্কে রাসবিহারী বলা হয় যে রাসবিহার বসু সম্পর্কে জানি, তো এখানে অধিবেশন সভাপতি রাসবিহারী ঘোষ করেছিলেন, ক্লিয়ার। তারপর ছিলেন 1907-এর পর হয়েছিল যেমন ধরো মনে রাখতে হবে 1907-এর পর 1911 এই অধিবেশন রয়েছিল কলকাতাতে, কি হয়েছিল না জনগণ মনোদী নায়ক জয় যেটা আমাদের ন্যাশনাল অ্যান্থাম সেটা গাওয়া হয়েছিল, বিশ্বান নারায়ণ ধর ছিলেন এই অধিবেশনের সভাপতি। তারপর মনে রাখবে 1911-এর পর 1916 অধিবেশনটা কোথায় হয়েছিল, লখনৌতে, এখানে আইএনসি আর মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল এবং চরমপন্থী নরমপন্থী মিলন ঘটেছিল, আর এই অধিবেশনটা লখনৌতে হয়েছিল 1916-টা, আর অধিবেশনের সভাপতিত্ব কে করেছিলেন, না এই অধিবেশনের 1916 সভাপতি অম্বিকা চরণ মজুমদার। তারপরে আমার 1917 সালে আইএনসির অধিবেশনটা কোথায় হয়েছিল, না 1917-টা হয়েছিল আইএনসির অধিবেশনটা কলকাতাতে, যেটার সভাপতি করেন এনি বেসান্ত, প্রথম মুসলিম প্রেসিডেন্ট ছিলেন আইএনসির। তারপর মনে রাখবে 1917-এর পর মনে রাখবে 1924 বেলগাঁও অধিবেশন, কর্ণাটকের বেলগাঁও হয় মহাত্মা গান্ধী এই একটাই অধিবেশন যেখানে সভাপতিত্ব করেন। তারপর 1925 কানপুর অধিবেশন বোঝা গেল, যেখানে সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা হিসাবে আইএনসির প্রেসিডেন্ট হয়। তারপর মনে রাখবে 1925-এর পর 1929 লাহোর অধিবেশন, যেখান থেকে পণ্ডিত জওহরলাল নেহরুর সভাপতিত্বে প্রথম পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয়। তারপর 1938 বলা হয় যে হরিপুরা অধিবেশন, সুভাষচন্দ্র বসু এই অধিবেশন এর সভাপতি হন, এর ইয়ার পরেই ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করা হয়েছিল 1938 সালে সুভাষচন্দ্র বসুর দ্বারা। 1939 সালে ত্রিপুরী অধিবেশন, যে অধিবেশনের সভাপতি পুনরায় সুভাষচন্দ্র বসু হন, কিন্তু সুভাষচন্দ্র বসুর সাথে গান্ধীজির একটু আইডিওলজির পার্থক্য থাকার কারণে তিনি আইএনসি পদত্যাগ করে 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং বাকি অধিবেশনের সভাপতি করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপর মনে রাখবে 1940 সালে বলা হয় সবথেকে ইয়ংগেস্ট আমাদের আইএনসি প্রেসিডেন্ট ছিলেন আর সবথেকে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট কে ছিলেন, মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ যিনি রামগড় অধিবেশনের সভাপতিত্ব করেন 1940 থেকে তিনি 1945 পর্যন্ত সভাপতি করেন। তারপর 1946 সালে মিরাটের অধিবেশনে কি হয়েছিল, সরোজিনী নাইডু মানে সরোজিনী নাইডু তারপর জেবি কৃপালিনী বোঝা গেল, জেবি কৃপালিনী কি হয়েছিলেন তার পরবর্তী আইএনসি প্রেসিডেন্ট হয়েছিল 1946 সালে। তারপর 1947-এ কিছুদিন পর্যন্ত দায়িত্বভার গ্রহণ করেছিলেন পাট্টাভি সীতারামাইয়া, তারপর আইএনসির সেরকমভাবে আর নেই ভেঙে দেওয়া হয়, একটা আলাদা পার্টি গঠন হয়ে গেছিলো, আর প্রেসিডেন্ট মানে আইএনসি পার্টিটা ছিল কিন্তু প্রেসিডেন্ট পদগুলো এরকমভাবে আর নমিনেট হতো না, ক্লিয়ার। নেক্সট হলো তারপর দেখো 2 নম্বর কোশ্চেনে দেখো, কে ভারতের জাতীয় কংগ্রেসকে অতি ক্ষুদ্র অনুবীক্ষণ সংস্থা বলে উপহাস করেছিলেন, ভালো করে পড়ো, আগের কোশ্চেনের রেসপেক্টে কোশ্চেনটা রয়েছে। একটা মিস্টেক আছে কোশ্চেনটা, 3 নম্বর কোশ্চেন হবে, 3 নম্বর কোশ্চেন হবে এটা, তাহলে 3 নম্বর কোশ্চেন হবে, হ্যাঁ তাহলে অ্যান্সার দাও।
चलो आंसर दा। राइट आंसर হচ্ছে লর্ড ডাফরিন, অপশন এ হচ্ছে রাইট আনসার, লর্ড ডাফরিন। ভারতের কে অতি ক্ষুদ্র অনভিজ্ঞ সংস্থা বলছে আইএনসি কে না লর্ড ডাফরিন বলেছিলেন, লর্ড ডাফরিন। নেক্সট তারপর দেখো পরের কোশ্চেন দেখো, ব্রিটিশ গভর্নর জেনারেল এবং ভাইসরয় যিনি ভারতের দীর্ঘতম সময়ের জন্য দায়িত্ব পালন করেছিলেন কে ছিলেন বলো। ব্রিটিশ গভর্নর জেনারেল ভাইসরয় যিনি ভারতের দীর্ঘতম সময়ের জন্য দায়িত্ব পালন করেছিলেন, দায়িত্ব পালন করেছিলেন দীর্ঘ সময়ের জন্য কে ছিল, আরউইন, ডালহৌসি, লর্ড কার্জন না লিলিথগো। অ্যান্সার দাও এই কোশ্চেন, অ্যান্সার দাও ব্রিটিশ কোন গভর্নর জেনারেল ভাইসরয় ভারতের দীর্ঘ মেয়াদের জন্য ছিল, অ্যান্সার দাও। অ্যান্সার দাও ফটাক্স, অ্যান্সার দাও। চলো অ্যান্সার দাও, অ্যান্সার দাও সবাই। চলো এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, লর্ড ডালহৌসি। কারণ লর্ড ডালহৌসি আগের দিনই পড়েছিলাম 1848 থেকে, ওয়ান সেকেন্ড, 1848 থেকে তিনি কতদিন পেয়েছিলেন, 1856 পর্যন্ত ছিলেন। সব থেকে বেশি বলা হচ্ছে লর্ড ডালহৌসি কে, এখানে লর্ড ডালহৌসি অপশন নাম্বার বি রাইট অ্যান্সার, লর্ড ডালহৌসি হচ্ছে রাইট অ্যান্সার, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সম্পর্কে যদি বলা হয় তো আগের দিনও বলেছিলাম আবার বলে দিই, তিনি 1853 সালে সপ্ত বিপ্লব নীতি প্রবর্তন করেন, ওয়ান সেকেন্ড, তিনি 1853 সালে সপ্ত বিপ্লব নীতি প্রবর্তন করেন, সপ্ত বিপ্লব নীতির প্রবর্তন করেন 1853-তে, ক্লিয়ার, 1853 সপ্ত বিপ্লব নীতি প্রবর্তন করেছিলেন তিনি। 1854 সালে তিনি কি করেছিলেন, পোস্ট অফিস অ্যাক্ট নিয়ে এসেছিলেন, পোস্ট অফিস অ্যাক্ট নিয়ে এসেছিলেন, পোস্ট অফিস অ্যাক্ট নিয়ে এসেছিলেন 1854-তে। 1853 সালে তিনি ভারতবর্ষের প্রথম রেলের ব্যবস্থা করেন, রেল লাইনের ব্যবস্থা করেন, আর প্রথম রেল লাইন মুম্বাই থেকে থানে 22 মাইল গিয়েছিল, ক্লিয়ার। তারপরে 1856 সালে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তাতে বিধবা বিবাহ আইন পাস করেন, বিধবা বিবাহ আইন পাস করেন, বিধবা বিবাহ আইন পাস করেন, বিধবা বিবাহ আইন পাস করেন 1856 সালে। 1854 সালে তার সময় উডের স্যার চার্লস উড, বোর্ড অফ কন্ট্রোলের ডিরেক্টর ছিলেন চার্লস উড, উডের ড্যাসপ্যাচ, নতুন শিক্ষানীতি উডের ড্যাসপ্যাচ বা উডের শিক্ষানীতি আসেন, উডের ড্যাসপ্যাচ আসেন, ড্যাসপ্যাচ আসে তার সময় 1854 সালে, উডের ড্যাসপ্যাচ আসে, ক্লিয়ার। তিনি ভারতবর্ষের প্রথম টেলিগ্রাফ ব্যবস্থা, টেলিগ্রাফ ব্যবস্থা বলতে পারো, ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা পিডাব্লিউডি, পিডাব্লিউডি জনক তিনি বলেন, পিডাব্লিউডি জনক তিনি ছিলেন। টেলিগ্রাফ ব্যবস্থা, রেল ব্যবস্থা, ডাক ব্যবস্থা এই সমস্ত মানে বলতে পারো তো আধুনিকরণ কে করেছিলেন, লর্ড ডালহৌসি করেছিলেন, ক্লিয়ার, এটা ভালো করে রাখবে। আর তার সময় 1853 সালে ভারতের জন্য আলাদাভাবে সিভিল সার্ভিস এক্সামেরও ব্যবস্থা করা হয়, আলাদাভাবে সিভিল সার্ভিস এক্সামেরও ব্যবস্থা করা হয়, বোঝা গেল, সরি, ক্লিয়ার, এগুলো মনে রাখবে, বোঝা গেল, এই পয়েন্টগুলো ভালো করে রাখবে, কাজ সম্পর্কে লর্ড ডালহৌসি সম্পর্কে মনে রাখবে, লর্ড ডালহৌসি সম্পর্কে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট তারপর দেখো, 1937 সালে জুন মাসে যখন প্রদেশগুলিতে কংগ্রেস মন্ত্র গঠিত হয় তখন ভারতের ভাইসর কে ছিল, 1937 সালের কথা বলছে, হ্যাঁ 1937 সালের কথা বলছে, বলো কে ছিল ভাইসরয়, 1937-এর কথা বলছে, চলো বল 1937 সালে কে ছিলেন, অ্যান্সার দাও, 37-এর অ্যান্সার দাও, এটা রাইট অ্যান্সার দাও, 1937 সালে কে ছিল, অ্যান্সার হচ্ছে, এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, লর্ড লিলিথগো, লর্ড লিলিথগো ছিলেন, রাইট অ্যান্সার লর্ড লিলিথগো ছিলেন, ক্লিয়ার। চলো এখানে লর্ড লিলিথগো সম্পর্কে যদি দেখি তো তিনি 1936 থেকে 1943 পর্যন্ত তিনি ভাইসরয় পদে ছিলেন। সব থেকে প্রথমে হয় তার সময় ভারত থেকে মায়ানমার আলাদা হয়, বোঝা গেল, ভারত থেকে মায়ানমার আলাদা হয়,
মায়ানমার আলাদা হয়, আলাদা হয় 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা, 1936 সালে আলাদা হয় ভারত থেকে, কে মায়ানমার আলাদা হয়েছিল। তারপর 1938 সালে তার সময় হরিপুরে কংগ্রেস অধিবেশন হয়, 1939 সালে ত্রিপুরী অধিবেশন হয়েছিল কংগ্রেসে, 1939 সালে ফরওয়ার্ড ব্লক গঠন হয়েছিল তার সময়, 1940 সালে তার সময় সবদিকে মুসলিম লীগ কি করেছিল না লাহোরে, লাহোরে মুসলিম লীগ কি করেছিল আলাদাভাবে তোমার পাকিস্তানে গঠনের প্রস্তাব করে, লাহোরে মুসলিম লীগ আলাদাভাবে পাকিস্তান গঠনের প্রস্তাব নিয়েছিলেন 1940 সালে, লাহোরে পাকিস্তান গঠনের নিয়েছিল মুসলিম লীগ মোহাম্মদ আলী জিন্না। 1941 সালে বলা হয় 17 জানুয়ারি সুভাষচন্দ্র বসু গৃহত্যাগ করেছিলেন এবং বলা হয় তিনি কোন দিকে আফগানিস্তান থেকে মস্কো, দেন মস্কো থেকে জাপানে সরি জার্মানিতে পৌঁছেছিলেন, তারপর জার্মানির পরে তিনি জাপানে গিয়েছিলেন, ক্লিয়ার এ সময়। তারপর ধরো 1939 সালে তার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে তার সময়, সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ছিলেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে একটা মনে হবে 1942 সালে কি ছিল, 9ই আগস্ট 1942 সালে 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয়, ভারত ছাড়ো আন্দোলনের সূচনা হয় ক্লিয়ার এটা মনে রাখবে। 1942 সালে বলা হয় 29শে মার্চ অনেক জায়গায় 28 লেখা, অনেক 28 29শে মার্চ কি হয়েছিল না ক্রিপস মিশন ভারতে ছিল, ক্রিপস মিশন ভারতে আসে, যে ক্রিপস মিশন কি জন্য ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার জন্য ছিল, যে কারণেই তো মহাত্মা গান্ধী দেওয়া ছিল এটাকে পোস্ট ডেট ডেট চেক, মানে যে চেকটা অলরেডি ডেট আগে পড়ে গেছে, এখন আর ডোমিন স্ট্যাটাস দরকার নেই ভারতীয়, কি দরকার আছে এখন ভারতীয় দরকার আছে পূর্ণ স্বাধীনতা, ক্লিয়ার এই পয়েন্টগুলো মনে রাখবে কাছ থেকে, লর্ড লিনলিথগো থেকে মনে রাখবে, লিনলিথগো এটা যেমন WBCS ফাউন্ডেশন প্রিলিম প্লাস মেন্স অফলাইন অনলাইন দুটো ক্লাসই চলছে, যেখানে তোমাদের সুবিধা মতো এখানে অ্যাডমিশন নিতে পারো আমাদের, আর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার যেখানে তোমরা যোগাযোগ করতে পারো। চলো, কোন ভাইসরয় ভাইসরয় জেনারেলের সময় মুম্বাই থেকে থানেতে রেলপথ, এটা একদম সোজা কোশ্চেন, একটু আগেই বললাম ফটাকসে সবাই অ্যান্সার দাও, এটা এটা বেশি সময় নষ্ট করে লাভ নেই, আরো অনেক কোশ্চেন আছে। বলো অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, লর্ড ডালহৌসি মুম্বাই থেকে থানে কত সালে 1853, লর্ড ডালহৌসি মুম্বাই থেকে থানে 1853 ক্লিয়ার। নেক্সট তারপর দেখো প্রিন্স ওয়েলস এর আগমন ঘটে কার আমলে, প্রিন্স ওয়েলস এর আগমন ঘটে কার সময়, চলো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, লর্ড রিডিং, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার, লর্ড রিডিং সম্পর্কে যদি দেখি আমরা, লর্ড রিডিং এর সময়কাল হচ্ছে 1921 থেকে 1926, হ্যাঁ লর্ড রিডিং এর কি হয়েছিল না 1922 সালে 5ই ফেব্রুয়ারি তার সময় চৌরি চৌরা ঘটনার ফলে 1922 সালে 7ই ফেব্রুয়ারি মহাত্মা গান্ধী কি করেছিলেন চৌরি চৌরা ঘটনার রেসপেক্টে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। 1921 সালে তার সময় রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেন 1921 সালে বোঝা গেল। 1923 সালে চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু, সি আর দাস ও মতিলাল নেহরু কি করেছিল, নেহরু স্বরাজ পার্টি গঠন করেন, হ্যাঁ। আর কি হয়েছিল 1924 সালে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন গঠন করেন, ক্লিয়ার। তারপর দেখো 1925 সালে কি হয়েছিল না বলা হয় বলি রিমান হেডগিবার কি করেছিল, আরএসএস গঠন করেন, আরএসএস রাষ্ট্রীয় স্বয়ং সেবা সংঘ,
আরএসএস গঠন করে, রাষ্ট্রীয় স্বয়ংসেবা সংঘ, কে না হেডগিভার গঠন করে, হেডগিভার হেডগিভার গঠন করেন, আরএসএস গঠন করেন, বোঝা গেল? আর বাকি তো দেখেছিলাম, 1924 সালে বেলগাঁও অধিবেশন হয়, 1925 সালে কানপুর অধিবেশন হয়, ক্লিয়ার? এই অধিবেশনগুলো মনে রাখবে, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে লর্ড রিডিং এর থেকে। নেক্সট, তারপর দেখো 1946 সালে ভারতের ক্যাবিনেট মিশন আসে কার আমলে, ক্যাবিনেট মিশন প্ল্যান আসে কার আমলে, লর্ড ওয়াভেল, লিনলিথগো, মাউন্ট ব্যাটেন, চক্রবর্তী দাস, গোপাল আচারিয়া, বুঝা গেল? 1946 সালে ক্যাবিনেট মিশন প্ল্যান আসে কার আমলে? চলো, কার আমলে এসেছিল বলো, অ্যান্সার দাও, ফটাক্স অ্যান্সার দাও, বেশি দেরি করো না। 1942 সালের পরে তিনি এসেছিলেন ভারতের ভাইসরয়, 1943 সালে কে ছিল, লর্ড কে ছিলেন, ওয়াভেল, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, লর্ড ওয়াভেল, অপশন হচ্ছে রাইট অ্যান্সার, লর্ড ওয়াভেল, ওয়াভেল সম্ভব যদি বলো, লর্ড ওয়াভেল 1943 থেকে 1947 সাল পর্যন্ত তিনি কি ছিলেন, ভারতের ভাইসরয় ছিলেন। তার সময় সবথেকে বড় কাজ হচ্ছিল যেটা 1900 বলা হয় যে 45 সালে প্রথম গিয়েছিল ওয়াভেল প্ল্যান আসে, ওয়াভেল প্ল্যান আসে, কি আছে, ওয়াভেল প্ল্যান আছে 1945 সালে, তার সময় প্রথমে কি এসেছিল, ওয়াভেল প্ল্যান এসেছিল, এক নম্বর এটা মনে রাখতে পারবে। তারপরে 1946 সালে তার সময় কি হয়েছিল, ক্যাবিনেট মিশন প্ল্যান এসেছিল, ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান আছে, তার সময় কি আছে, ক্যাবিনেট মিশন প্ল্যান আছে তার সময় 1946 সালে, এটা মনে রাখবে। দেন আর একটা জিনিস কি মনে রাখবে, তার সময় না এই যে ক্যাবিনেট মিশন প্ল্যানে তিনজন টোটাল সদস্য, যার মধ্যে প্রধান ছিলেন স্যার প্যাথিক লরেন্স, আর ছিলেন স্টুফার্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার, স্টুফার্ড ক্রিপস ছিলেন আর এভি আলেকজান্ডার ছিলেন, ক্লিয়ার? এটা ভালো করে মনে রাখবে, স্টুফার্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার ছিলেন, এটা ভালো করে মনে রাখবে। আর এই সময় ওয়াভেল প্ল্যানের সময় মানে ওয়াভেলের সময় সিআর ফর্মুলা 1944 সালে, 1944 সালে সিআর ফর্মুলা বলা, চক্রবর্তী রাজা গোপালাচার ফর্মুলা, সিআর ফর্মুলা, এটা কাদের মধ্যে আলোচনা হয়েছিল, মহাত্মা গান্ধী আর মোহাম্মদ আলী জিন্নার মধ্যে আলোচনা হয়েছিল, সিআর ফর্মুলা আলোচনা হয়েছিল সেই সময়, ক্লিয়ার? এই পয়েন্টগুলো ভালো মনে রাখবে। নেক্সট চলো, তৃতীয় গোলটেবিল বৈঠক 1932 সালে ভাইসরয় গিয়েছিলেন, আগের দিনে পড়েছিলাম, তৃতীয় গোলটেবিল বৈঠক 1932 সালে ভাইসরয় গিয়েছিলেন, তৃতীয় গোলটেবিল বৈঠকে 1932 সালে ভাইসরয় কে ছিলেন, 1926 থেকে 31 এটা ছিল কে না, লর্ড আরউইন ছিলেন, এই সময় প্রথম আর দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা হয়, তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1932 সালে, 1932 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক তখন কে ছিল, তখন কে ছিল, অ্যান্সার হবে লর্ড ওয়েলিংটন, লর্ড ওয়েলিংটন, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, লর্ড ওয়েলিংটন হবে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। আরউইন, আরউইন আগের দিনেই বলেছিলাম, আরউইন ছিল কখন, 1926 থেকে 1931 ছিল আরউইন, প্রথম আর দ্বিতীয় গোল, সরি ওয়ান সেকেন্ড, হ্যাঁ প্রথম আর দ্বিতীয়টাতে ছিল 30 আর 31, আর তৃতীয়টাতে কে ছিল, লর্ড ওয়েলিংটন ছিলেন, লর্ড ওয়েলিংটন ছিলেন, ক্লিয়ার? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ক্লিয়ার? লর্ড ওয়েলিংটন ছিলেন। আর লর্ড ওয়েলিংটনের সময় কী কী হয়েছিল একটু যদি দেখি, তার সময়টা হচ্ছে দেখো 1931 থেকে 1936, 1931 থেকে 1936 তার সময়টা, প্রথম দেখো কী হয়েছিল, প্রথমটা দেখলাম 1932 সালে তার সময় তৃতীয় গোলটেবিল বৈঠক হয়, তৃতীয় গোলটেবিল বৈঠক হয় 1932 সালে তার সময়, 1932 সালে তার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটবারা নীতি ঘোষণা করেন, সাম্প্রদায়িক বাটবারা নীতি ঘোষণা করেন, বাটবারা নীতি ঘোষণা করেন, সাম্প্রদায়িক বাটবারা নীতি ঘোষণা করেছিলেন। 1932 সালে মহাত্মা গান্ধী আর তোমার বি আর আম্বেদকরের মধ্যে কী হয়েছিল, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, পুনা চুক্তি, পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল, বি আর আম্বেদকর আর মহাত্মা গান্ধীর মধ্যে হয়েছিল। তার সময় 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আছে, ভারত শাসন আইন যেটাকে আমরা বলি, ভারত শাসন আইন আছে তার সময় 1935 সালে, তার সময় ভারত শাসন আইন এসেছিল। এবং এই সময় 1934 সালে হিল্টন ইয়ং কমিটি রিপোর্ট পাবলিশ করে, যার মধ্যে দিয়ে 1935 সালে আরবিআই গঠিত হয়, আরবিআই অ্যাক্টের দ্বারা আরবিআই গঠিত হয়, আরবিআই গঠিত হয় এই সময়, কমিটি কি ছিল, হিল্টন ইয়ং, ক্লিয়ার? হিল্টন ইয়ং কমিটি, এটা ভালো করে রাখবে। নেক্সট, ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক কোন গভর্নর জেনারেলকে বলা হয়, ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক, আমাদের যে পাশ্চাত্য শিক্ষা, সেই পাশ্চাত্য শিক্ষার জনক কাকে বলা হয়, ভারতীয় পাশ্চাত্য শিক্ষার জনক কাকে বলা হয় বলো,
ভারতীয় প্রাচ্যের শিক্ষার জনক কাকে বলা হয়? অ্যানসার দাও ফটাকসে, এই কোশ্চেন অ্যানসার দাও, ভারতীয় প্রাচ্যের শিক্ষার জনক কাকে বলা হয়? দেখো এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিংকে ভারতীয় পাশ্চাত্য শিক্ষার জনক বলা হয়। যদি লর্ড উইলিয়াম বেন্টিং দেখি, লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়কাল হচ্ছে একবার 1828 থেকে 1833। এই 1828 থেকে 1833 পর্যন্ত তিনি ছিলেন বাংলার গভর্নর জেনারেল, যার কারণে তাকে বাংলার শেষ গভর্নর জেনারেল বলা হয় এবং ভারতেরও তিনি প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এবং তিনি ভারতের গভর্নর জেনারেল পদে মানে পদে তোমার নিয়োগ হয়েছিলেন 1833 থেকে 1835 পর্যন্ত, 1833 থেকে 1835 পর্যন্ত। ক্লিয়ার? এটা মনে রাখবে। তো তার সময়কালে কি কি ঘটেছিল না, সব থেকে বড় ঘটনা ঘটে 1828 সালে কি হয়েছিল না, তোমার আমাদের যে নবজাগরণ অগ্রদূত কাকে বলা হয়? নবজাগরণ অগ্রদূত, যিনি বরাবর সময় একটা সব থেকে বড় সতী অ্যাক্টের কোন রাজা রামমোহন রায়, তাই তো? তিনি কি করেছিলেন, ব্রহ্ম সমাজ স্থাপন করেন, ব্রহ্ম সমাজ স্থাপন করেন তার সময়। 1829 সালে রাজা রামমোহন রায়ের সহায়তাতে কি হয়েছিল, লর্ড উইলিয়াম বেন্টিং সতী দাহ প্রথা, সতী অ্যাক্ট নিয়ে আসেন, সতী অ্যাক্ট নিয়ে আসেন এবং সতী দাহ প্রথাকে রদ করেন 1829 সালে। ক্লিয়ার? 1833 সালে তার সময় একটা চার্টার অ্যাক্ট আসে, যে চার্টার অ্যাক্টের উপর ভিত্তি করে তিনি বাংলার গভর্নর জেনারেল পদ থেকে ভারতের গভর্নর জেনারেল পদে স্থানান্তরিত হন। বোঝা গেল? তার পদটা শুধু পরিবর্তন হয়। আর এটা মারবে, তিনি প্রথম ভাইসরয় ছিলেন যিনি ব্রিটিশ আদালতে দেশীয় ভাষার অনুমোদন দেন। বোঝা গেল? ব্রিটিশ আদালতে দেশীয় ভাষার অনুমোদন দেন, দেশীয় ভাষার অনুমোদন দেন, দেশীয় ভাষার অনুমোদন দেন, ব্রিটিশ আদালতে দেশীয় ভাষার অনুমোদন দেন তিনি। ক্লিয়ার? এটা ভালো করে মনে রাখবে। নেক্সট আর একটা জিনিস মনে রাখবে, সব থেকে বেশি চার্টার একটা বললামই, আর 1834-35 সময়, 34-35 এই সময়টাতে ম্যাকলেমিনিট, যেটাকে আমরা চুঁয়ে পড়া শিক্ষানীতি বলি, চুঁয়ে পড়া শিক্ষানীতি বলি, বোঝা গেল, চুঁয়ে পড়া শিক্ষানীতি বলি। ক্লিয়ার? তো সেই ম্যাকলেমিনিটের, ম্যাকলেমিনিট এটাও একটা শিক্ষা ব্যবস্থা, যার কারণে তাকে প্রাচ্যের শিক্ষার জনকও বলছি আমরা। ম্যাকলেমিনিট বা চুঁয়ে পড়া নীতি তিনি তার সময় প্রবর্তন করা হয়। এই পয়েন্টগুলো মনে রাখবো উইলিয়াম বেন্টিং এর সম্পর্কে। নেক্সট দেখো, অ্যানি বেসান্ত কোন আইনকে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেছেন? কোন আইনকে অ্যানি বেসান্ত দাসত্বের পরিকল্পনা বলেছেন? 1892 সালে ভারত শাসন আইনে, না মরলে মিন্টোকে, না মন্টেগু চেমসফোর্ড আইনকে, না 1935 সালে ভারত শাসন আইনকে, কোনটাকে বলেছেন অ্যানি বেসান্ত দাসত্বের পরিকল্পনা বলেছেন? দাসত্বের পরিকল্পনা বলো, কোন আইনটাকে বলা হয় দাসত্বের পরিকল্পনা? চলো অ্যান্সার দাও ফটাকসে। দেখো এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, মন্টেগু চেমসফোর্ড আইনকে। মন্টেগু চেমসফোর্ড আইনকে কি বলা হচ্ছে, দাসত্বের কি বলা হচ্ছে, পরিকল্পনা হিসেবে বলা হচ্ছে। কারণ মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্ট যখন আসে তখন কি করেছিল, ডায়ার্চি সিস্টেম মানে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন। মানে এক কথাতে ভারতকে ডিভিশন করার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা ছিল কিসের না, এই যে আর ভারতকে ডিভিশন যত বেশি করো তত ভারতের উপর কি করতে পারবে, শোষণ শাসন চালাতে পারবে। সেই জন্য এটাকে অ্যানি বেসান্ত কি মানে নাম দিয়েছিল, দাসত্বের পরিকল্পনা নাম দিয়েছিল। আর এটার সময় আমাদের ভাইসরয় কে ছিলেন, লর্ড রিডিং বলবো সরি, এটার সময় আমাদের ভারত ছিলেন লর্ড চেমসফোর্ড। কে ছিলেন? লর্ড চেমসফোর্ড, লর্ড চেমসফোর্ড ছিলেন এ সময় ভাইসরয় গেছিলেন, লর্ড চেমসফোর্ড, যে সময় এই মন্টেগু চেমসফোর্ড রিফর্ম অ্যাক্টটা আসে। আর তার সময়কাল যদি বলে 1916 থেকে 1921 পর্যন্ত ছিল লর্ড চেমসফোর্ডের। আর যার সময় প্রথম কাজ হয় 1916 সালে কি হয়, অ্যানি বেসান্ত আর বালগঙ্গাধর তিলক দুজনে মিলে হোম রুল লীগ গঠন করেন। হোম রুল মানে নিজেদের শাসন, হোম রুল কথার অর্থই হয় নিজেদের শাসন। হোম রুল লীগ গঠন করেন অ্যানি বেসান্ত আর বালগঙ্গাধর তিলক মিলে। পর 1916 সালে লখনৌ চুক্তি হয়েছিল আইএনসি আর মুসলিম লীগের মধ্যে। 1917 সালে এই সময় প্রথম সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ বলতে পারো তুমি, বিহারের চম্পারণে মহাত্মা গান্ধী করেছিলেন প্রথম সত্যাগ্রহ। তারপর 1918 সালে তিনি খেদা সত্যাগ্রহ করেন, 1918 তিনি আবার আহমেদাবাদ সত্যাগ্রহ করেন। বোঝা গেল? তারপর ধরো 1917 সালে আচার্য জগদীশ চন্দ্র বসু এই সময়
কি করেছিল? বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেন আচার্য জগদীশ চন্দ্র বসু। বসু বিজ্ঞান মন্দির স্থাপন করেন এই সময়, বসু বিজ্ঞান মন্দিরে স্থাপন করেন 1917 সালে এই সময় আচার্য জগদীশ চন্দ্র বসু। ক্লিয়ার? এই এই পয়েন্টগুলো ভালো মনে হবে। উনি সব দিকে আরেকটা হয়েছিল তার সময় একটা আরেকটা নিয়ে আইন নিয়ে আসা হয়েছিল, যেটাকে বলা হয়েছে রাউলা অ্যাক্ট, যেটাকে কালা কানুন বলা হয়। মানে যদি কোনো সন্দেহ, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির কোনো ব্যক্তি, ব্রিটিশ সরকারের পুলিশের কোনো ভারতীয় ব্যক্তিকে সন্দেহভাজক মনে হয়, তাহলে তাকে কোনো কোনো জাজমেন্ট ছাড়া দীর্ঘদিন পর্যন্ত কী করতে পারে, গ্রেপ্তার করে রাখতে পারে। এরকম একটা কালা কানুন ছিল, যার প্রতিবাদে পরবর্তী সময় অনেক আন্দোলন হয়, যে আন্দোলনের উপর রেসপেক্ট ভিত্তি করে 1919 সালে 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ক্লিয়ার? এটা ভালো করে মনে রাখবে। 1919 সালে কি হয়েছিল আরেকটা, না 1919 সালে খিলাফত আন্দোলন, খিলাফত মুভমেন্ট হয়েছিল, যার নেতা করা হয়েছিল পরবর্তী সময় কাকে, মহাত্মা গান্ধীকে। ক্লিয়ার? এটা ভালো করে মনে রাখবে। তারপরে 1920 সালে কি হয়েছিল না, মহাত্মা গান্ধী শুরু করেছিল কি অসহযোগ আন্দোলন। 1920 থেকে মহাত্মা গান্ধী শুরু করেন কি অসহযোগ আন্দোলন, শুরু করেন 1920 থেকে মহাত্মা গান্ধী। এটা ভালো করে রাখবে। নেক্সট, তারপর দেখো মন্টেগু চেমসফোর্ড শাসনের বিরুদ্ধে গঠিত কতজন বর্ডারলার্ড ছিলেন। এই যে মন্টেগু চেমসফোর্ড যেটা ঘটেছিল তার বিরুদ্ধে বলতে পারো সেটার উপর কতজন শাসক ছিলেন, ব্রিটিশ ভাইসরয় বলতে পারো বর্ডারলার্ড ছিলেন, কতজন বর্ডারলার্ড নিয়ে মন্টেগু চেমসফোর্ড যে শাসন পরিষদ সেটা গঠন হয়েছিল, 7, 16, 4, 6। এটা কোশ্চেন অনেক সময় দেয়, কতজন ছিল, অ্যান্সার দা ফটাক্সে, কতজন ছিল, অ্যান্সার দা ফটাক্সে। এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, 7 জন। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ, 7 জন। ভালো করে রাখবে, অপশন এ 7 জন, 16 জন নয় 7 জন ছিল। চলো 7 জন হচ্ছে রাইট অ্যান্সার। দেখো নেক্সট, তারপর দেখো দেখো পার্সিভেল স্কেয়ার কত খ্রিস্টাব্দে, কোন মানে কত খ্রিস্টাব্দে আইনকে পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকারি উদ্যোগ বলে অভিহিত করেছেন। একজন বলতে পারো ব্রিটিশ ব্যক্তিত্ব বর্গ, যেটা তোমার পার্সিভেল স্কেয়ার হিস্টোরিয়ানও বলতে পারো তিনি ছিলেন, তিনি পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকারি উদ্যোগ বলে অভিহিত করেছেন। কত খ্রিস্টাব্দে মানে কোন সালের আইনটাকে, কোন আইনটাকে বলে হচ্ছে তিনি, বলো কোন আইনটাকে পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকারি উদ্যোগ, মানে সরকারের উদ্যোগে এই যে পাকিস্তান গঠন হয়েছিল সেটার প্রথম বলা হয় যে আইন হিসাবে অভিহিত করা হয়েছে, কোনটাকে বলো। আমরা আগের দিন ওই ভাইসরয়ের সম্পর্কে পড়েছিলাম, তিনি প্রথম প্রথমে ভারতীয়দের জন্য একটা কি করেছিল, সেপারেট ইলেকশনের ব্যবস্থা করেছিলেন, আর তিনি তার এই সেপারেট ইলেকশনের দিয়ে দেশটাকে ডিভিশন করার একটা কর্মসূচিকে নিয়ে এসেছিল। ক্লিয়ার? বোঝা গেল? তিনি এই কনসেপ্টটাকে নিয়ে এসেছিল। আর যেটা বলা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, 1909 মরলে মিন্টো, লর্ড দ্বিতীয় মিন্টের সময় যে মরলে মিন্টো রিফর্ম অ্যাক্ট নিয়ে এসেছিল, সেই মরলে মিন্টো রিফর্ম অ্যাক্টের দ্বারাই বলা যেতে পারে যে পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকার উদ্যোগ হিসাবে বলা হয়। এটা ছিল 1909 সালে মরলে মিন্টো অ্যাক্ট, নট 1919, 1909। অ্যান্সার হচ্ছে, রাইট অ্যান্সার হচ্ছে পাকিস্তান রাষ্ট্র গঠনের প্রথম সরকার উদ্যোগ ছিল কোনটা, 1909। অ্যান্সার হচ্ছে 1909। নেক্সট, তারপর দেখো সিমলা বৈঠক, দুটো সিমলা বৈঠক হয়, একটা আমাদের 1971-72 হয়েছিল সিমলা বৈঠক, আর একটা সিমলা বৈঠক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির আন্ডার হয়েছিল, কার সাথে, না আগা খান, আগা খান মুসলিম বলা হয় তোমার ইন্ডিয়ান মুসলিম লীগের প্রতিষ্ঠাতা আগা খান, তার সঙ্গে হয়েছিল সেই সময়কার যিনি ভাইসরয় ছিলেন, কে ছিলেন, এবার অ্যান্সারটা তাদের পারবে তোমরা, দ্বিতীয় মিন্টো, দ্বিতীয় মিন্টো। অ্যান্সারটা কি না, অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, 1906। অ্যান্সার বি হচ্ছে রাইট অ্যান্সার, 1906। অ্যান্সার হচ্ছে অপশন বি, 1906। নেক্সট, তারপর দেখো 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের কেন্দ্রীয় করা আইনসভা নিম্নকক্ষে কতজন, মানে 1935 সালে যে ভারত শাসন আইন হয়েছিল, ক্লিয়ার, সেই সময় নিম্নকক্ষের সদস্য সংখ্যা কত ছিল। আর আগেই বললাম আমি এই ভারত শাসন আইন কার সময় ছিল, লর্ড ওয়েলিংটনের সময় ছিল ভারত শাসন আইনটাতে, নিম্নকক্ষের সদস্য সংখ্যা কত ছিল বলো, নিম্নকক্ষের সদস্য সংখ্যা কত ছিল, বোঝা গেল? এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, রাইট অ্যান্সার অপশন ডি, 375 জন। নিম্নকক্ষের সদস্য সংখ্যা আমার কত ছিল, 375 জন, নিম্নকক্ষা ছিল 375 জন। ক্লিয়ার? আর যদি কোনো সময় জিজ্ঞেস করে দেওয়া হয় উচ্চকক্ষের, উচ্চকক্ষের সংখ্যা কত ছিল, না উচ্চকক্ষের সংখ্যা ছিল 260 জন,
260 জন ছিল উচ্চ কক্ষের, নিম্ন কক্ষ ছিল কত জন? 375 জন। তাহলে 1945 ভারত শাসন আইন এসেছিল, সেই আইনে নিম্ন কক্ষের সংখ্যা ছিল 375, উচ্চ কক্ষের সংখ্যা কত ছিল? 260 জন ছিল উচ্চ কক্ষের সংখ্যা, উচ্চ কক্ষের সংখ্যা ছিল 260 জন। এটা ভালো করে মনে রাখবে। আর এটা মনে রাখবে এই নেক্সট, তারপরে কোশ্চেন আছে, তারপরে বলছি রাওলাট কমিশনের অপর নাম কি ছিল? রাওলাট কমিশন কখন এসেছিল? রাওলাট কমিশন, রাওলাট আইন 1919, তাই তো? তো এই রাওলাট কমিশন, রাওলাট আইনে যেটা বলছি সেটার তোমার বলা যে যে অপর নাম কি ছিল বলো, অপর নাম কি ছিল বলো? এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, সিডিশন কমিশন। সিডিশন কমিশন, সিডিশন কমিশন মনে রাখবে। এই রাওলাট সত্যাগ্রহের উপর ডিপেন্ড করে মনে রাখবে, রাওলাট সত্যাগ্রহের উপর ডিপেন্ড করে 1919 সালে বলা হয় যে তোমার 13 এপ্রিল 1919 সালে 13 এপ্রিল মহাত্মা গান্ধীকে গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করা হয় মহাত্মা গান্ধীকে, এক নম্বর। তারপর আর একটা পয়েন্ট মনে রাখবে, এই রাওলাট আইনের উপর ভিত্তি করে বলা হয় যে তোমার অমৃতসর থেকে সরকার, অমৃতসর থেকে সরকার একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেন, তার নাম ছিল, সমকোশ্চান জিজ্ঞেস করে কি ছিল, সাইফউদ্দিন কিচলু বলা হয়, সাইফউদ্দিন কিচলু। তাহলে প্রথম কোশ্চেন হচ্ছে রাওলাট কমিশন কখন আছে, 1919 সালে, সেই সময় ভাইসরে কে ছিল একটু আগে বললাম, একটু আগে বললাম কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে কে ছিল, না লর্ড ওয়েলিংটন, সেই সময় ভাইসরে কে ছিল, ওয়েলিংটন, ওয়েলিংটন ছিল সেই সময় ভাইসরয়। এই সময় মহাত্মা গান্ধীকে 1919 সালে 13 এপ্রিল রাওলাট সত্যাগ্রহের জন্য গ্রেপ্তার করা হয় এবং অমৃতসর থেকে সাইফউদ্দিন কুচলুকে গ্রেপ্তার করা হয়েছিল, সাইফউদ্দিন কুচলুকে গ্রেপ্তার করা হয়। নেক্সট আবার কোশ্চেন দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডকে কাসাইখানার গণহত্যার সঙ্গে তুলনাতুল্য বলেছেন কে? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড 1919 সালে 13 এপ্রিল বৈশাখী উৎসবের দিন পালন হচ্ছিল, সেই সময় পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে উৎসবে সবাই সামিল হয়েছিল, কিন্তু জেনারেল ডায়ার এবং জেনারেল ও ডায়ার, বোঝা গেল, জেনারেল ও ডায়ার ছিলেন সেই পাঞ্জাবের গভর্নর এবং জেনারেল ও ডায়ার ছিলেন ওই মেন পজিশনে, তিনি কি করেছিলেন, গুলি চালানোর আদেশ দিয়ে দিয়েছিলেন, যার ফলে স্বরূপ কি হয়েছিল, পরবর্তী সময় 1940 সালে উধম সিং জেনারেল ও ডায়ারকে ব্রিটেনে গিয়ে, লন্ডনে গিয়ে তাকে গুলি করে মেরেছিলেন। তো এরকম নৃশংস যে হত্যা, সে হত্যাকে কসাইখানার গণহত্যা কে বলেছেন, বোঝা গেল, কে বলেছিলেন? সি এফ অ্যান্ড্রুজ বলেছিলেন, গান্ধীজি, চার্চিল, সুভাষচন্দ্র বসু কে বলেছিলেন? এ সময় এই মানে ইনি বলতে পারো ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল, অপশন সি, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, চার্চিল বলেছিলেন। পরে ভাই কসাইখানা গণহত্যা কে বলেছিলেন? চার্চিল বলেছিলেন কসাইখানা গণহত্যা বলে। নেক্সট তারপর কোশ্চেন দেখো, রয়্যাল কমিশন অন ইন্ডিয়া কারেন্সি এটা কবে গঠিত হয়? রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি এটা কবে গঠিত হয়? রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি কবে গঠিত হয়? 1910, 11, 12 না 13? প্রোডাক্ট অ্যান্সার দাও, রয়্যাল কমিশন অন ইন্ডিয়ান কারেন্সি কবে গঠিত হয়? 10, 11, 12, 13 এটা মনে রাখবে, এটা কবে গঠিত হয়েছিল অ্যান্সার দাও। এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, 1913 সালে গঠিত হয়েছিল, যে সময় কি ছিল না বলতে পারো তুমি, সান ফ্রান্সিসকোতে বলা হয় যে তোমার লালা হরদয়াল কি করেছিল, গদর পার্টি স্থাপন করেছিল, সেই সালে রয়্যাল কমিশন অন ইন্ডিয়া কারেন্সি গঠন করা হয়। মুদ্রা ব্যবস্থার অস্থিরতা দূর করতে সরকার কোন কমিটি বা কমিশন গঠন করে? সরকার কোন কমিশন বা গঠন করে মুদ্রা ব্যবস্থার অস্থিরতা দূর করতে? যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ছিল সেই সময় সরকার এই মুদ্রার যে অস্থিরতা দূরীভূত করার জন্য কোন কমিটি বা কমিশন গঠন করেন? 18 নম্বর কোশ্চেন অ্যান্সার দাও, 18 নম্বরে কোশ্চেনের অ্যান্সার দাও, কমিশন হুইটলি কমিশন, সাইমন কমিটি, সেডিশন কমিশন, ব্যাবিংটন স্মিথ কমিটি, কোনটা বলো, অ্যান্সার দাও। এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, ব্যাবিংটন স্মিথ কমিটি, ব্যাবিংটন স্মিথ কমিটি, রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ব্যাবিংটন স্মিথ কমিটি। নেক্সট দেখো, বরদলা সত্যাগ্রহ কত শতাংশ রাজস্ব বৃদ্ধি করতে চেয়েছিল? বরদলা সত্যাগ্রহতে সরকার মানে এই যে বরদলায় যে এরিয়াটা ছিল যেখানে কৃষকরা নিজেদের জিনিস, নিজেদের ট্যাক্স সেটাকে বৃদ্ধি করার জন্য একটা আন্দোলন করেছিল, তো সরকারের দিক থেকে কত শতাংশ এটাকে বৃদ্ধি করার কথা বলা হয়েছিল? 19 নম্বরের কোশ্চেন আনসার দাও, কত শতাংশ বৃদ্ধি করার কথা বলা হয়েছিল? এবার ঘটনাটা বলি, বরদলায় সত্যাগ্রহ সব দিকে আগের থেকে আন্দোলন চলছিল, কিন্তু যখনই 1928 সালে
এই আন্দোলনের মধ্যে বলা হয় যে বল্লভ ভাই প্যাটেল তিনি যখন এটাতে অংশগ্রহণ করেছিলেন তখন সেটাকে আরো অনেক বড় লেভেলে পৌঁছেছিলেন, যে কারণে এই সত্যাগ্রহতে যে সকল কৃষক সম্প্রদায় ব্যক্তিত্ব বর্গরা ছিলেন তাকে কি করেছিল না বলতে পারো তুমি, সর্দার উপাধি দিয়েছিল। কাকে? বল্লভ ভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল। আর এই যে বরদলৈ জায়গাটা, যেটা গুজরাটের বর্তমানে তালুক তালুক নামে জায়গাটা নয়, তালুক তালুক নামক জায়গা হচ্ছে যেটা তোমার গুজরাটের আছে, সেখানে এই সত্যাগ্রহটা দেখা গেছিল। কত শতাংশ বলো? 19-এর কোশ্চেন অ্যান্সার দাও। আনসার রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, 22%, 22%। রাইট অ্যান্সার হচ্ছে 22%, 22%। হ্যাঁ, নেক্সট। তারপর দেখো আকালের সন্ধানে এটা কে লিখেছিলেন? আকালের সন্ধানে এরকম একটা বই কে লিখেছিলেন? আকালের সন্ধানে এই বইটা কে লিখেছিলেন? আকালের সন্ধানে বইটা কে লিখেছিলেন বলো? আকালের সন্ধানে বইটা কে লিখেছিলেন? আকালের সন্ধানে বইটা কে লিখেছিলেন? আকালের সন্ধানে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, অমলেন্দু চক্রবর্তী। অপশন বি হচ্ছে আকালের সন্ধানে বইটা রাইট হচ্ছে অমলেন্দু চক্রবর্তী। নেক্সট, নবান্ন নাটকটা কে রেখেছিলেন? নবান্ন নাটকটি কে রেখেছিলেন? রাইট অ্যান্সার দাও। নবান্ন নাটকটি কে রেখেছিলেন? অপশন নাম্বার ডি হচ্ছে রাইট অ্যান্সার, ভবানী ভট্টাচার্য। নেক্সট, পঞ্চাশে মনন্তরের বিষয়ে কোন গ্রন্থটি সরকারি নিষিদ্ধ করেন? পঞ্চাশে যে মনন্তর হয়েছিল, বোঝা গেল, মানে 1943 সালে যে মনন্তর দেখা গেছিল সেই সময় সরকার কোন বইটাকে নিষিদ্ধ করেছিল? 1943-এ যে মনন্তর হয়েছিল, বোঝা গেল, সেই মনন্তরের জন্য কোন বইটি লিখেছিল সরকার নিষিদ্ধ করেছিলেন বলো? নবান্ন, আসনী সংকেত, আকাশের সন্ধানে, না ক্ষুধার্ত বাংলা, 1943। অ্যান্সার দাও। এখানে একটু মিস্টেক আছে, একটু ওয়ান সেকেন্ড, আমি দেখলাম, ওয়ান সেকেন্ড, এটাকে ভবানের যে বিজন ভট্টাচার্য বটে, হ্যাঁ চলো, বিজন ভট্টাচার্য বটে। অ্যান্সার, রাইট অ্যান্সার হচ্ছে বিজন ভট্টাচার্য। রাইট অ্যান্সার করো বিজন ভট্টাচার্য। অ্যান্সার হচ্ছে বিজন ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য বটে, বিজন ভট্টাচার্য। রাইট অ্যান্সার করো, হ্যাঁ এটা রাইট অ্যান্সার করে বিজন ভট্টাচার্য। হ্যাঁ, নবান্ন নাটকে রাইট অ্যান্সার করো বিজন ভট্টাচার্য, বিজন ভট্টাচার্য। এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, পঞ্চাশে মনন্তরের সময় কোন গ্রন্থ নিষিদ্ধ করা হয়? ক্ষুধার্ত বাংলা, 1943, এটা নিষিদ্ধ করা, অপশন ডি এর রাইট অ্যান্সার। কোন ভাইসরয়কে উজ্জ্বল বিফলতা বলা হয়? 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 উজ্জ্বল বিফলতা। একটা কোশ্চেন প্রথমে এখানে বলে দেওয়া হয় যে যদি কোনো সময় বলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটা কখন এসেছিল, তখন তো বললামই যে 1882 সালে এটাকে পাশ করা হয়েছিল, কার সময়? লর্ড রিপনের সময়। কিন্তু বলা হয়, যদি বলা হয় সংবাদপত্রে মুক্তিদাতা কাকে বলা হয়, তখন বলা হয় মিড ক্যাপকে সংবাদপত্রে মুক্তিদাতা বলা হয়। এটা রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, লর্ড লিটন হচ্ছে রাইট অ্যান্সার। কি হচ্ছে না, লর্ড লিটন হচ্ছে রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার লর্ড লিটন। ক্লিয়ার? স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাস করেন? স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাস করেন? লর্ড, এটা মনে করে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার, লর্ড রিপন হচ্ছে রাইট অ্যান্সার। 24-এর নিচের কোনটি উইলিয়াম বেন্টিং কর্তৃক প্রবর্তিত সামাজিক সংস্কার ব্যবস্থা ছিল না? কোনটা উইলিয়াম বেন্টিং প্রবর্তন করেন নাই? কোনটা উইলিয়াম বেন্টিং প্রবর্তন করে বলো? দাসত্বের বিলুপ্তি, ধর্ম পরিবর্তনের ফলে অদ্ভুত ক্ষমতা দূর করা, ঠগীদের সংগঠিত ব্যান্ডের দমন,
সতী দাহ প্রথা বিলুপ্ত, কোনটা পেন্টিং এর সমাজ সংস্কারের ব্যবস্থা ছিল না? রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, দাসত্বে বিলুপ্তি। দাসত্বে বিলুপ্তি রাইট অ্যান্সার। নিচের কোন জোড়াটা সঠিক মিলিয়েছে বলো? লর্ড কর্নওয়ালিস। চলো আরেকটা আছে তোমার, কি হচ্ছে না, আইন নিয়ন্ত্রণ করবে না, আইন নিয়ন্ত্রণ করেন। আর লর্ড দেখো এলেন বড় কি হয়েছিল না, সিন্ধুর তোমার সিন্ধুদের দমন করার সংযোগ করার কথা বলে। লর্ড ওয়েলেসলে দেখো স্থায়ী বন্দোবস্ত করেছিলেন না, লর্ড ডালহৌসি কোনটা, প্রথম আফগান যুদ্ধ। কোন জোড়াটা সঠিকভাবে মিলেছে বলো, কোন জোড়াটা বলো সঠিকভাবে মিলেছে। চলো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। নেক্সট দেখো, তারপর দেখো নিউজের মধ্যে কে ভারতের একমাত্র ইহুদি ভাইসরয় ছিলেন, কে ভারতের ইহুদি ভাইসরয় ছিলেন, নিচের মধ্যে কে বলো ভারতের ইহুদি ভাইসরয় ছিলেন, ইহুদি। রিডিং আরউইন ক্যানিং না কার্জন, কে ছিল ইহুদি ভাইসরয় বলো। রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, লর্ড রিডিং। লর্ড রিডিং ছিলেন ইহুদি ভাইসরয়, ইহুদি ভাইসরয় কে ছিল, লর্ড রিডিং। কোন কোম্পানি ভারতের প্রথম রেল পরিষেবা চালু করেছিলেন, কোন কোম্পানি ভারতের প্রথম রেল ব্যবস্থা চালু করেছিলেন, কোন কোম্পানি, কোম্পানির নামটা কি? ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এখানে নেই, বাকি ইস্ট ইন্ডিয়ান কোম্পানির দ্বারা চালু হয়েছিল, কিন্তু কোন কোম্পানি বলো। রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি, গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে, গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে। রাইট অ্যান্সার হচ্ছে গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে, গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে। আদিবাসীদের উন্নয়নের জন্য হিল অ্যাসেম্বলি প্ল্যান তৈরি করেন, আদিবাসীদের উন্নয়নের জন্য কে হিল অ্যাসেম্বলি প্ল্যান তৈরি করেন, আদিবাসীদের উন্নয়নের জন্য কে হিল অ্যাসেম্বলি প্ল্যান তৈরি করেন। প্রোডাক্ট অ্যান্সার দাও, উইলকিনসন, লর্ড ম্যাকলাইন, ক্লিফ ল্যান্ড না লর্ড উইলিয়াম বেন্টিং। রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, ক্লিভ ল্যান্ড। সিকিউরিটি সেলের সাথে সম্পর্কিত নীতি, সিকিউরিটি সেলের সাথে সম্পর্কিত নীতি যদি বলা হয় সেটা কার সময় ছিল, সিকিউরিটি সেলের সাথে সম্পর্কিত নীতি, সিকিউরিটি সেলের সাথে সম্পর্কিত নীতি। এটা মারা পাবে কার সময়, অপশন ডি, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়ারেন হেস্টিংস এর সময়। ক্লিয়ার? নেক্সট দেখো, নিচের কে ঠগ, ঠগ বলে একটা বলতে পারো তুমি, ঠাগিস। তোমার এক কিছুদিন আগে আমাদের একটা সিনেমা বেরিয়েছিল ঠগ অফ হিন্দুস্তান, এরকম ধরনের যারা কি করে ঠগ মানে ঠগে পর কি করে তো না ব্রিটিশ সরকারকে না বলা হয় ওয়ার কাছ থেকে, ওদের কাছ থেকে সমস্ত কিছু কি করতো ঠগে পর নিয়ে যেত। এটা ঠাগিসদেরকে কে দমন করেছিলেন বলো, ঠাগিসদেরকে বলতে পারো সাথে যুক্ত ছিল নিচের মানে কে ঠগিসদের সাথে যুক্ত ছিলেন সেই সময়টাতে, ঠাগিসদের সাথে কে যুক্ত ছিলেন? চলো অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, ক্যাপ্টেন স্লিম্যান, স্লিম্যান ছিলেন, ক্যাপ্টেন স্লিম্যান, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, ক্যাপ্টেন স্লিম্যান। চলো আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে, ব্রিটিশ আমলে ভারতের প্রথম আদমশুমারি শুরু হয়েছিল কার সময়, মানে আধুনিকভাবে আদমশুমারি সেটা কার সময় শুরু হয়েছিল একদম প্রথম, মানে সরি এটাকে প্রথম বলছে, আধুনিকটাকে আমরা দেখলাম লর্ড রিপনের সময় একদম প্রথম বললে কে মনে রাখবে না, লর্ড মায়ো, লর্ড মায়ো, অত সাল 1872, 1872 লর্ড মায়ো। লর্ড রিপন কখন করে 1882, কি আধুনিকভাবে, আধুনিকভাবে। হ্যাঁ আর প্রথম বললে লর্ড মায়ো, বোঝা গেল, এটা মনে রাখবে। আর মুক্তিদাতা যদি বলা হয় যে পরবর্তী যেটা বললাম সেটা কিন্তু সম্ভবত কে ছিল, মিড ক্যাফে ছিল, এটা মনে রাখবে। চলো ক্যাপ্টেন স্লিম্যান ছিলেন, ক্লিয়ার?
চলো আজকের মতো এখানে ক্লাস, আশা করি ভালো লেগেছে। সেশনটা অনেক ডেসক্রিপটিভ ভাবে পড়েছি আমরা, দেখেছি, আর অন্য সেশন নিয়ে আবার আসবো। ততদিন পর্যন্ত চলো, গুড বাই।